অভিষেক চক্রবর্তী ইস্ট বেঙ্গল না মোহন বাগান কে বেশি ভালোবাসা সম্মান দিয়েছে? অবভিয়াসলি ইস্ট বেঙ্গল। রমেন দাস, মেহতাব তুমি যখন মিডফিল্ডে খেলো তখন কটা অক্সিজেন সিলিন্ডার থাকে? আমি জানি না এইসব ব্যাপারে, এটা সব উপরওয়ালার দেন। প্র্যাকটিস করি, হার্ডওয়ার্ক করি, আর জেদ হচ্ছে সবচেয়ে মেইন। নেক্সট কোয়েশ্চেন, সুমন্ত্র ব্যানার্জি কোয়েশ্চেন করেছে, তুমি কিন্তু আমাদের ক্লাব ছেড়ো না প্লিজ, আর ফেড কাপের সেলিব্রেশন কিভাবে করলে সেদিন হোটেলে প্লিজ জানাও। কোচের জন্মদিন ছিল, সেটা আমরা ডেডিকেট করলাম সেদিনকে কোচকে। এই তোমরা কেউ খাবে না দাদা? আসুক, আগে আসুক তারপরে। ওটা আমরা কোচকে ডেডিকেট করেছি, এবং আমাদের সব ইস্ট বেঙ্গলে যত সমর্থক আছে, ফ্যান্স, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে সবাইকে। সবাই প্লেয়াররা একটা রুমে গল্প করছিলাম, কী হয়েছে, কী করে হলো, খাওয়া দাওয়া। এই আর কি, তার থেকে বেশি কিছু না, কেন অনেক অলরেডি অনেক রাত হয়ে গেছিল। সৌভিক ঘোষ, মেহতাব তুমি আমার থেকে ছোট, আমার আইডল ছিল যখন মোহন বাগানের 23 নম্বর জার্সি পড়তে, আমার যত জার্সি ওই টাইমে তখন 23 লেখাতাম, আমার তোমার বাড়ির সামনে হাল খুঁজে থাকি। আচ্ছা, বাট এখন তুমি যখন ওই ক্লাবের জার্সিটা পড়ো তখন মাথা গরম হয়ে যায়। কবে তুমি আবার মোহন বাগানে খেলবে? প্লিজ চলে এসো, তোমাকে রাজা করে রাখবো, অফিসিয়ালরা যাই বলো। প্রথম বলি যে যদি কেউ যদি কারোর ফ্যান থাকে, সে যেই ক্লাবে খেলুক তার আইডলই থাকে। আজকে যদি মেসি যদি রিয়াল মাদ্রিদে চলে যায়, আমি মেসিরই ফ্যান থাকবো, তাই না? মেসিকে আমি ভুলবো না কোনোদিন, আর কেউ কোনোদিন আমি আমার সাথে মেসির তুলনা করছি না, কিন্তু ফ্যান অ্যাজ এ ফ্যান বলছি যে আমি জীবনে ওকে কোনোদিন ভুলতে পারবো না। এবং সচিনকে আমি কোনোদিন, অবভিয়াসলি সচিনের পরে আমাকে দাদার অ্যাটিটিউডটা খুব ভালো লাগে, কিন্তু সচিন আমার কাছে 1 নম্বর। আমার ওর যে, কিন্তু যখন আমাকে ইস্ট বেঙ্গল ছাড়ে তখন এমন সমর্থকরাও বলেছিল কি আমরা, হ্যাঁ মোহন বাগান ছাড়ে তখন কিছু সমর্থকও বলেছিল কি আমরা ছিপরা, যাকে বাংলা ল্যাঙ্গুয়েজে বলে ছিপরা জিনিস, আমরা ইস্ট বেঙ্গলকে ছেড়েছি যেহেতু আমার ইঞ্জুরি ছিল। এটাও কি প্রশ্ন দিয়ে সেরে গেছিস? কারণ আমি এভাবে দেখছি তখন আমার মনমান সাপোর্টাররা বলেছিল যে, ইভেন সো মনমান সাপোর্টাররা বলেছিল, অফিশিয়ালরা তাই বলেছিল, অফিশিয়াল এবং সাপোর্টাররা বলেছিল আমার ইস্ট বেঙ্গলকে নতুন কিছু দেওয়া নেই। ছিপরা লিখছি না, চা হয়ে যাবে।
এই 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 অফিসে দাদারা এসে দাদা এসছে ভাই, কিভাবে কাম ব্যাক করেছে কোনো বাঙালি ছেলে ভাবতেই পারবে না। আমার কথা ছেড়ে দাও, ওর এগেনস্ট মিডিয়া, ওর এগেনস্ট বাংলার ছেড়ে দাও, বাংলা মিডিয়া সবাই সবসময় ওনার পাশে ছিল, কোচ এবং যারা সিলেক্টর তারাও এগেনস্ট সবাই। হ্যাঁ বাবা, এই হচ্ছে খেলার পলিটিক্স, সবচেয়ে ডেঞ্জার এই পলিটিক্সটাই এর থেকে বেশি। না আমি প্র্যাকটিস করি, বাড়ি যাই, কোনো পলিটিক্স কে কার লোক কে কি আমি তো বুঝি না। আমি আমি একটাই তুমি খারাপ পারফরমেন্স যে কোনো ম্যাচে হতেই পারে, তুমি সেটা থেকে রিকভার করতে পারো, সেটা ভুলে যাই, চেষ্টা করি নতুন করে আবার শুরু করতে। আমি মনে করেই রাখি হ্যাঁ কটা মিস পাস করেছি, রাত্রে গিয়ে ভাবি কোনটা ঠিক করলে কী হতো, ব্যাস ওই রাত অবধি, তারপর নেক্সট দিন যেটা ভাবি নতুন করে শুরু করব। না ভুলে গেলে সেটা তারা করবে আমার পেছনে। সেই রাত্রেই নিজেই নিজের খেলাটা দেখবে, যে কোনো জিনিস যে কোনো প্রফেশনে আমি যদি সারাদিন কী করেছি, রাত্রে আধ ঘন্টা বা 15 মিনিট শুয়ে চোখ বন্ধ করলে এমনি চিন্তা করা যায়, মানে আমি কী কী করেছি সারাদিনে আর আমি কী ফুটবল খেলেছি। একটা বলি না আমরা কে খেলার ক্যাসেট দেখো, কিন্তু আমি কোনোদিন খেলার ক্যাসেট দেখতে বিলিভ করি না, এই জন্যেই যদি চোখ বন্ধ করলে যদি ঠিকভাবে মানে এ করা যায় আমি কী কী খেলেছি সেটা এমনি চলে আসে চোখের সামনে ভিউ। এটা আমাকে অমল দত্ত বলতেন, যেমন আমরা টালিগঞ্জে ছিলাম ওনার এইগুলো ছিল, বলে ক্যাসেট দেখার দরকার নেই, চুপচাপ শুয়ে থাকবি ভাববি তোকে এমনি চোখের সামনে চলে আসছে। তো আসে ম্যাচটা দেখা শুরু করে দিতে হয় সবসময়, মানে পজিটিভলি দেখা যে আমি ফাটিয়ে খেলছি আর কি, মানে ওটা মানে ক্রিকেটারদের বলতে আজকে সেঞ্চুরি করলাম শটটা মারছি তার আগে তো আমি ভেবেছিলাম বেটো খেলবে বা আমি খেলবো, আমার নিজের কলিগদেরও বলেছিলাম আজকে বেটো থাকবে মাঠে বা আমি থাকবো, না এই যে প্রথম থেকে মানে এ করাটা এতে কি নিজের কনফিডেন্সটা বাড়ে এবং নিজের সেলফ টক করলে কী হয় নিজের কনফিডেন্সটা বাড়ে এবং জেদটা বাড়ে, এটা ঠিক বলেছে, এটা তুমি একদম পারফেক্ট কথা বলেছো। কি বলছো? হ্যাঁ না তার আগে দিন থেকে ভাবতে হবে ভালো খেলার জন্য বলছে, যেটা অনিলবাবু বললো এটা পারফেক্ট কথা বলেছে, ভাবতে হবে কি আমার সব কিছু পজিটিভ ভাবতে হবে, না ম্যাচে না আসার আগে আমরা হেরে যদি যাই, যদি হেরে যাই বা যদি আমি খুব খারাপ খেলি, এটা না পজিটিভ থিঙ্কিং করতে হবে, পজিটিভ ভাবতে হবে। এছাড়া মোহনবাগানের আন্ডার-19 আছে সেটাকে আমি দেখেছি ফেসবুক। হুম হুম